আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো মূলত আজকে হচ্ছে 47তম বেফাক পরীক্ষার কিন্তু রেজাল্ট প্রকাশ করেছে। তো আপনার মহিলা মাদ্রাসার পুরো মহিলা মাদ্রাসার রেজাল্টটি আপনি কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে কিন্তু আমি দেখায় দিব। তো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মহিলা মাদ্রাসার কিন্তু রেজাল্ট, ঠিক আছে। তো এই রেজাল্টটি আমরা কিভাবে ডাউনলোড করেছি বা আপনি কিভাবে ডাউনলোড করবেন তো এই সম্পূর্ণ প্রসেসটা দেখব। তো অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না। তো সর্বপ্রথম কি করবেন, সর্বপ্রথম হচ্ছে আপনি মোবাইলে কিংবা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পর এইখানে সার্চ করবেন, ঠিক আছে। তো আপনি যে কোনো জায়গায় লিখে সার্চ করবেন ওয়াইফাক রেজাল্ট, ঠিক আছে, লিখে আপনি সার্চ করবেন। তো সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ওয়েবসাইট থাকবে। তো এইখান থেকে আপনাকে মাথায় রাখতে হবে যেইখানে হচ্ছে আপনার লেখা থাকবে, এই যে দেখেন এখানে লেখা রয়েছে wifaqul.com, এই যে দেখেন এইখানেও সুন্দর করে লিখা আছে ওয়াইফাক বা befaqe.com, এই লিখাটা যেখানে থাকবে এইখানে আপনাকে ক্লিক করতে হবে। তো দেখেন আমরা হচ্ছে এই যে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ wifaqul.com-এর এই জায়গায় ক্লিক করলাম। সো শুধুমাত্র আপনি ওই জায়গাতেই ক্লিক করলে আপনার কিন্তু এই অপশনটা আসবে, অন্যথায় কিন্তু এই অপশনটা আসবে না। তো এই অপশনটা আসার পর আমরা মাদ্রাসা ওয়ারি ফলাফল এইখানে একটা ক্লিক করে দিব, ক্লিয়ার। সো এইখানে যখন আপনি ক্লিক করলেন তখন আপনাকে বলা হবে যে মারহালা নির্বাচন করুন। তো আপনি কি করবেন, আপনি হচ্ছে আপনার মারহালাটা নির্বাচন করবেন। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ফজিলত, এখানে ক্লিক করলাম, এখানে অনেকগুলো কিন্তু মারহালা কিন্তু দেয়া রয়েছে। তো আপনার যে মারহালা, ঠিক আছে, সেইটা আপনি কিন্তু এখানে কিন্তু সিলেক্ট করবেন। তো আমি এখানে সুন্দর করে ইবতিদাইয়া যে মারহালা এটা সিলেক্ট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন ইলহাক নাম্বার। তো ইলহাক নাম্বার যদি আপনার হচ্ছে যে ইলহাক নাম্বার, অর্থাৎ আপনার যদি মহিলা মাদ্রাসা, যেহেতু আমরা হচ্ছে আজকে রেজাল্টটা চেক করে দেখাবো, তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ময়ের পরিবর্তে জি লিখতে হবে। সো দেখেন আমরা হচ্ছে প্রথমে এখানে জি দিব, দেওয়ার পরে একটা হাইফেন দিতে হবে। দেওয়ার পর আপনাকে কী করতে হবে, এখানে আপনার হচ্ছে ইলহাক নাম্বারটা সুন্দর করে বসাইতে হবে। তো দেখেন আমি ইলহাক নাম্বারটা বসালাম, বসানোর পর নেক্সট। তো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইখানে মাদ্রাসা মোবাইল নাম্বার ইংরেজিতে টাইপ করতে হবে দুইটা সংখ্যা। সো দেখতে পাচ্ছেন এই যে একটা মোবাইল নাম্বার, এইটা কিন্তু সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। সো আপনি কী করবেন, এই মোবাইল নাম্বারের শেষে দুইটা সংখ্যা কী হইতে পারে এটা এইখানে হচ্ছে টাইপ করতে পারলেই আপনি কিন্তু রেজাল্টটি বের করতে পারবেন। তো আপনি কী করবেন, গুগলে আপনাদের মাদ্রাসার যোগাযোগ নাম্বার লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনার মাদ্রাসার যোগাযোগ নাম্বারটি কিন্তু পেয়ে যাবেন। তখন আপনি বুঝতে পারবেন যে এই শেষের দুইটা ওয়ার্ড কী রয়েছে। তো যাই হোক, আমাদের মাদ্রাসার শেষে দুইটা ওয়ার্ড আমার জানা রয়েছে, তো আমি এখানে মূলত দিচ্ছি, মানে আমি যেই মাদ্রাসার রেজাল্ট দেখব সেই মাদ্রাসার হচ্ছে শেষে দুইটা ওয়ার্ড হচ্ছে 26। তো এই আমি এখানে বসাই দিলাম, দেওয়ার পর সার্চ। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা যদি একটু নিচে চলে আসেন, তো নিচে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনাদের যে রেজাল্টটি, সম্পূর্ণ মহিলা মাদ্রাসার যে রেজাল্টটি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, ক্লিয়ার। তো দেখেন এইখানে যাদের এই যে লালগুলো রয়েছে, দেখেন লাল চিহ্নগুলো, তারা কিন্তু ফেল করেছে মূলত, ঠিক আছে, এখানে কিন্তু ওইটাই কিন্তু দেয়া রয়েছে। তো যারা ফেল করেছে এগুলো লাল হয়েছে, যারা হচ্ছে পাস করেছে সেগুলো তো সুন্দর করে দেওয়াই রয়েছে। তো এইভাবে মূলত আপনি হচ্ছে সম্পূর্ণ মহিলা মাদ্রাসার রেজাল্টটি দেখতে পারবেন। এবং এই মহিলা মাদ্রাসা পুরুষ মাদ্রাসা সেম, শুধুমাত্র আপনাদের ইলহাক নাম্বারে মহিলার ক্ষেত্রে ম দিতে হবে, মানে আমরা যে জি বসাইছিলাম যে যে ছোটো হাতের জি, আর পুরুষের ক্ষেত্রে আপনাদেরকে এইখানে কোনো জি বা হাইফেন কোনো বসাইতে হবে না, শুধুমাত্র এইটুক বসালেই হবে। তো এই 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 রেজাল্টটি ডাউনলোড করার জন্য ডাউনলোড পিডিএফে ক্লিক করবেন, ক্লিক করার পর ওকে, ঠিক আছে। এই যে দেখেন ডাউনলোড অপশন আসছে, এখানে স্টার ডাউনলোড, এখন আপনার কিন্তু ডাউনলোডটা হয়ে গেল। আপনি এটাকে যদি ওপেন করেন, তো ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে লেখাগুলো অনুযায়ী চলে আসলো আপনাদের কিন্তু সম্পূর্ণ মহিলা মাদ্রাসার রেজাল্টটি। তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও, লাইক করে দিবেন অবশ্যই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।